প্রশ্ন করেছেন, আজকে আর দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা তারা তাদের খেলার ব্যাট গেঞ্জি এগুলো নিলামে তুলে অনেক টাকা বিক্রি করা হচ্ছে, যার মূল্য অতি অল্প। শরীয়ত মোতাবেক এগুলো কি জায়েজ একটু জানাবেন? দেখুন, আসলে একজন মানুষ তার প্রিয় জিনিসটা যদি বিক্রি করতে চায়, অন্য যদি কিনতে চায়, আমরা তাকে নিষেধ করতে পারি না, কেউ বিক্রি করলে না জায়েজ হবে বলতে পারি না। সে বিক্রি করবে এবং সে মজায়দ বলা বাইয়ের মজাদ বলা হয় এটাকে, মজাদ আল আলানি, অর্থাৎ প্রকাশ্য যে দাম বাড়বে কোনটা সেই যে বাড়তি দিবে তাকে দিবে, এটাই নিয়ম। হয়তো আর ভক্তবৃন্দ আছে, তার ভালোবাসার লোক আছে, এরকম সে সালাই করে বিক্রি করলো, অনেক টাকা পাইল। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, যে কিনছে সে কী কিনছে, এটা হলো সমস্যা। যিনি কিনছে তিনি এটাকে এত ভালোবাসছে, আপনি চিন্তা করে দেখুন, তার কাছে এটা সে তাকে যদি কোনো কোনো মসজিদ বানানোর জন্য হয় তাহলে কিন্তু 1 লাখ টাকা দিবে না, আল্লাহর জন্য দিবে না। সে কিন্তু এখানে অকাতরে ব্যয় করছে, বোঝা গেল তার ভালোবাসা এইটার জন্য আল্লাহর চেয়েও বেশি। প্রমাণিত প্রুভড হয়ে গেছে এখন এটা, যে কোনো জিনিস আল্লাহর চেয়ে কেউ বেশি ভালোবাসলে কোনো কিছুকে সেটা শিরক হয়। এখন এই মানুষগুলো যারা কিনতেছে তারা কী জন্য কিনছে? নিছক ভালোবাসা, এত টাকা কেউ ব্যয় করে? নিজের সন্তানকে দিতে চায় না, বাবা মাকে দিতে চায় না, আত্মীয় স্বজনকে দিতে চায় না, গরিবকে দিতে চায় না, কিন্তু এইটা দিয়ে কি কী করবে? আমি আশ্চর্য হয়ে যাই, অনেক মানুষ দেখেছি এরকম কিনেছে, এরকম পচা গাড়ি কিনে রেখে দিছে, এখন রাস্তা দখল হয়ে রয়েছে ওটা, অথবা ঘর জায়গা দখল হয়ে আছে। একজনের বাড়ি গেলাম, দেখুন তিনি তার এয়াটা সাজাই রাখছে, যেটা দিয়ে গান গাইতে ওটা সাজাই রাখছে। তা আমি বললাম যে এটা ভেঙে ফেলি, আপনার টাকা দিব, টাকা দিতেও রাজি নেই, সেটা এটার প্রতি এত মহব্বত তার রয়ে গেছে। বোঝা গেল যেগুলো আল্লাহর চেয়ে যেগুলি দূরে সরিয়ে দেয় সেগুলি তো আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে, তার শিরিক হবে। আল্লাহ তালা বলছেন, এটা আমি বলিনি, আল্লাহ তালা বলছেন, অমিনের না আছে মাইয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনা কাহুবিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ইয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আন্দাদান, আল্লাহ ছাড়া অনেক শরিক তারা গ্রহণ করে। কীরকম শরিক গ্রহণ করে? আল্লাহর মতো ইউহিব্বুনা কাহুবিল্লাহ, আল্লাহর মতো ভালোবাসা এদেরকে ভালোবাসে। এটা বুঝার ব্যারামিটার আমাদের কাছে না, একটাই ব্যারামিটার আছে, আল্লাহর কথা শুনলে সে কতটুকু আগায় আর মানুষের কথা শুনলে কতটুকু দৌড়ায়। তার মধ্যে অপরাধ বোধ থাকলে এটা অপরাধ বোঝানো যাবে, কিন্তু অপরাধ বোধ নাই, ব্যাপারোয়া হয়ে গেছে, এটা শিরকে চলে গেছে তখন। এটাই হচ্ছে আফার আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। যেই ব্যক্তি তার ইলাহকে তার মাবুদ বানাইছে, তার প্রবৃত্তিকে, অর্থাৎ প্রবৃত্তি যেটা চায় এটা সব কিছুর উপর প্রাধান্য পাবে, আল্লাহ তার রসুল অনুমোদন করেছে কি না, এটা কী কাজে লাগবে কি না, এটা দরকার নেই। অনেকে একটা চিত্র কিনে, না ওজুবিল্লা, আপনারা জানেন সেগুলো কী জন্য কিনে, কিছুই না, এই যে তার প্রবৃত্তিকে সে প্রবৃত্তি দেখে দাস বানিয়েছে, প্রবৃত্তির দাস হয়েছে সে, এখন সে প্রবৃত্তিকে দাস বানায়, প্রবৃত্তির দাস হয়ে গেছে, সে নিজে প্রবৃত্তির দাস হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর দাস হওয়ার কথা ছিল, প্রবৃত্তির দাস হয়ে গেছে। আর নিয়ম হচ্ছে এটা, যেই ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসবে সেটাই শিরিক হবে। এই মানুষগুলো যারা প্রবৃত্তির তাড়নায় পড়ে গেছে, একটা গেঞ্জি, একটা ব্যাট, একটা অমুক, একটা ওইটা, তার কাছে এত প্রিয়, লক্ষ লক্ষ টাকা সেটা ইয়া উঠতেছে, এটা আসলেই দুঃখজনক। যে ভাইরা বিক্রি করে তারা বোঝা উচিত যে আমি শিরকের একটা পথ রচনা করতে যাচ্ছি, আর যারা কিনে তারা তো শিরকে পড়েই যাচ্ছে, এটা কোনো অস্বীকার করার জন্য যত রকমই বলেন আমরা বলি না কেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারিসা আব্দুদ্দিনার তারিসা আব্দুদ্দিরহাম তারিসা আব্দুল খামিলা তারিসা আব্দুল খামিসা। তার শিখ রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন এখানে সেটা অর্থ হচ্ছে তারিসা আব্দুদ্দিনার, দিনারের দাসের ধ্বংস হোক, তারিসা আব্দুদ্দিরহাম, দেরহামের দাসের ধ্বংস হোক, তারিসা আব্দুল খামিলা তারিসা আব্দুল খামিসা। যে চাদরের দাসের ধ্বংস হোক, কাপড়ের দাসের ধ্বংস হোক, চাদর আর কাপড়কে কেউ সিজদাও করে না, রুকুও করে না, চাদরের এটার জন্য কিছু করে না, টাকার জন্য কেউ সিজদা করছে দেখি না। রাসূলুল্লাহ সাল্লাম উদ্দেশ্য কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হচ্ছে এগুলো তার অন্তর ভিতরে এমনভাবে গেঁথে গেছে, এগুলির জন্য সে দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি আছে, অর্থাৎ সে এইটাই পাবে, আল্লাহ তাআলার বিধান তার কাছে কিছুই না। এরকম পর্যায়ে যখন মানুষ পৌঁছে যায় তখন সে দাসত্ব করে সম্পদের, কোনো একটা ব্যাটের, কোনো একটা বড় বলের, কোনো বউয়ের, কোনো একটা মৌদার, কোনো একটা নারীর, কোনো একটা তথাকথিত স্টার নামক যে পর্ণ স্টারগুলো, নিষিদ্ধ পল্লীর মেয়েরগুলো, এগুলির কিন্তু সে ভালোবাসতে শুরু করে। তো এই জাতীয় মানুষগুলোকে তারা এই জাতীয় অবস্থায় ভালোবাসতে যায়, এর অর্থ হচ্ছে তার অন্তরের মধ্যে এখনও পরিচ্ছন্নতা আসেনি, অন্তর অপবিত্র রয়ে গেছে। জান্নাতে যেতে হলে এই অন্তর দিয়ে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কালবে সালিম নিয়ে আল্লাহর দরবারে আসুন। এদের কাছে করোনা আক্রান্ত মানুষের যদি
তাদের জন্য টাকার জন্য যাওয়া হয় এরা হয়তো 10 টাকা দিবে অথবা 100 টাকা দিবে, কিন্তু এই ব্যাট আর গেঞ্জি কেনার জন্য তারা 1,00,000 রাজি হয়ে যায়। কেন সেটা করতে যাচ্ছে? এটা এই জন্য যে তার মহব্বত এটা অন্য সব কিছুর উপরে, এই জন্য এটা শিরকের জায়গায় চলে যাবে যদি কোনো এরকম অবস্থা পরিণত হয়। মানুষের ব্যক্তি কেন্দ্রিক আলাদা হয়ে যায়, কারো কারো কী উদ্দেশ্য নিয়ে জানতে হবে তারপর সেটা বলতে হবে, কিন্তু কবিরা গুণা নিচে না এই জাতীয় জিনিস কিনা। বেহু দেখাম রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন, মিন হোসনি ইসলামিল মার এ তর্ক মালাইয়ানি, একজন মুসলিমের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য হচ্ছে বেহুদা কাজ পরিত্যাগ করা, যেগুলি কোনো কাজ যেগুলো উপকার নাই এই জিনিসগুলো পরিত্যাগ করা, কারণ এগুলির মধ্যে ক্ষতি ছাড়া তার উপকার নাই। এটা তার রাখার জন্য কয়েকদিন পরে একটা রুম লাগবে, একটা বড় কিছু লাগবে, একটা কর্নার বানায় নিতে হবে, একটা কিছু আনিয়ে রাখার জন্য, অর্থাৎ সে এটা দেখানোর জন্য একটা একটা ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এটা ইসলামের শরীয়তের কোনো নিয়মের ভিতরে ছিল না। আমরা অনেক সময় দেখি কোনো কোনো তথাকথিত কিছু আলেময় গেছে কিছু করে, কী করে মক্কা মদিনায় গিয়ে কাবা শরীফের গিলাফ টানাটানি করে, এটা নিয়ে তারা মনে করে একটা বিরাট কিছু করে ফেলছে। এগুলিও কিন্তু ইসলামী শরীয়ত কোনোদিন বলে নাই যে কেউ এরকম গিলাফ নিয়ে এসে কত লাখাও গিলাফ নিয়ে ঢুকে রাখা তার জান্নাতে হবে বা কিছু উপকার হবে, এটা কিছু না, এসবই ভুল, সবই ভুল। আপনি ইবাদত করুন আল্লাহর, আপনার কিছু না থাকুক, আল্লাহ তাআলা জানেন আপনার কী ইবাদত, আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন, আল্লাহ তাআলা আপনার ইবাদত গ্রহণ করে নিয়ে আপনার কোনো শস্য হবে না ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আখেরাতে আপনার মুক্তির দরকার, দুনিয়ার জীবনটাকে আপনি বড় করে দেখছেন, বা তুসুন হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন আবকা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।